শারদীয় উৎসব মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান দীঘলী পুখুরী পারর সিদ্ধিনাথ শর্মা ভবনত তিনিদিনিয়াক আয়োজন করা হয়েছে ঋতমভড়ার শারদীয় মেলা। শারদীয় উৎসব মেলার শুভ উদ্বোধনী করে যশস্বী অভিনেত্রী মলয়া গোস্বামী, ডিওয়াই 365 পরিচালন সঞ্চালক দিবান্বিতা জয়সওয়াল আর জ্যেষ্ঠ সাংবাদিক প্রণয় বরদলৈ, মহানগরীর বিভিন্ন প্রান্তর অহা ক্ষুদ্র উদ্যোগী আর উদ্যমী মহিলা সকলে অংশগ্রহণ করেছে এই মেলাত। ঋতমভড়ার উদ্যোগত তিনিদিনিয়াক আয়োজন করা এই শারদীয় উৎসব মেলালৈ গ্রাহকসল আহ্বান উদ্যোক্তার পদক্ষেপ। আর বিশেষকে মোর আটাইতকৈ ভাল লগা কথাটো হচ্ছে যে কন্যার নামত ঋতমভড়া কন্যার নামত এখন এখন এনেকা ফেয়ার এখন এনেকা মেলা এখন অনুষ্ঠিত হয়েছে। আর মানে আহিছো লাস্ট ইয়ারও আহিছিলো আর আহি পেলাই দেখিছো যে ইয়াত এটা সুন্দর আজিকালি এই যিখিনি আমার হ্যান্ডিক্রাফ্টস আছে বা আমার যিখিনি থলুয়া বস্তু আছে সেইখিনি থলুয়া যিকোনোই হোক কাপড় কানিয়ে হোক বা আন যি হোক খুব ডিমান্ডটা খুব বেশি হয়েছে। আর এনেও দেখিছো যে আমার যিখিনি উৎপাদিত সামগ্রী সেইখিনি বাহিরতো যথেষ্ট তার ডিমান্ড আছে, কারণ বহুতকে দেখিছো বাহিরে লৈ গৈছে আর সেই সুবিধাবিলাক সরকারি কিছু সুবিধাও আছে। গতি এনেকা একটা প্লেটফর্মের মাজেরেই হয়তো তেখেতল ওলাই যায়। আর ময়ও আশা রাখিছো যে আজি যখন এখন অনুষ্ঠিত যেটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইয়াত যখন পার্টিসিপেট করেছে তেওঁলোকৰ মাজৰ প্ৰায় নিশ্চয় আমার এই গোটেই সামগ্রী বাহিৰলৈ ওলাই যাব। মহিলাসকল ঘৰত বহি কি কৰিব সেইটো ভাবি পেলে মই ভাবিছিলো যে মই যদি এনেকৈ এখন এক্সিবিশন এখন কৰিব পাৰোঁ ভালকে তেতিয়া মই সব মহিলাসকলক অর্থনৈতিকভাবে দুর্বল আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মহিলাসকলক মই একগুট করে এখন এক্সিবিশন করি। আর মানে আপনার তিন বছর করেছিল আর মই খুব